स्टूडेंट्स, टुडे वी विल रीड बेंगली व्याकरण पद परिचिति। आमरा तो विशेष्य विशेषण और सर्वनाम अब्दि पढ़ेछिलाम, ताई तो आज आमरा पढ़ब अव्यय। अव्यय पद काके बोले? বইতে দেখো অব্যয়পদ হচ্ছে যে পদের কোনো কোনো অবস্থাতে কোনো ব্যয় বা রূপের পরিবর্তন হয় না তাকে অব্যয়পদ বলে। যেমন কি ও, এবং, কিন্তু, বা, অথবা, কিংবা, নতুবা, আর ইত্যাদি, আর এইসব ইত্যাদি। ঠিক আছে, তার মানে এদের কোনো রকমভাবে কোনো চেঞ্জ হয় না অব্যয়পদের। এবার আমরা বাক্যে দেখো অব্যয়পদের ব্যবহার কীরকম হয়। রাম ও রহিম দুই বন্ধু, তাহলে এখানে অব্যয়পদ কোনটা? ও। তারপরে কী বলছে? ভুবন সৎ তাই সবাই তাকে ভালোবাসে। অব্যয়পদ কি না সৎ, তোমরা আন্ডারলাইন করে নেবে। আমি কিংবা শিখা কাল যাব। কিংবা সুমন দুরন্ত কিন্তু বুদ্ধিমান, কিন্তু হচ্ছে অব্যয়। বাবা বা কাকা কাল কলকাতায় যাবেন, তার মানে দুজনে যাবেন না, হয় বাবা যাবেন নয় কাকা যাবেন। তাহলে বাবা বা কাকা, বা হচ্ছে অব্যয়। এবার আমরা কী পড়ব? এবার আমরা পড়ব ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। ঠিক আছে, যে পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন খেলা করা, গান করা, পড়া, খাওয়া, যাওয়া, দেখা, লেখা, কথা বলা ইত্যাদি। ক্রিয়াপদ হচ্ছে তোমরা ইংলিশে যেটা পড়েছো ভার্ভ, সে ভার্ভ। ক্রিয়াপদের উদাহরণ কি? বাক্যে আমরা কীরকমভাবে ক্রিয়াপদ ব্যবহার করব? ছেলেরা মাঠে বল খেলছে, খেলছে এখানে কিন্তু আসল ক্রিয়াপদটা হচ্ছে খেলা। ছেলেরা মাঠে বল খেলছে, শ্বেতা ভাত খেয়ে স্কুলে যায়। ঠিক আছে, খেয়ে যায়, দুটো ক্রিয়াপদ। মা সকালে পূজার ফুল তোলেন, মা সকালে কি করেন? পূজার ফুল তোলেন, কাজ করা বোঝাচ্ছে, তোলেন। সে লাঙল কাঁধে মাঠে যায়, সে লাঙল কাঁধে নিয়ে কি করে না মাঠে যায়, যায়টা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তোমরা এত অবধি পড়বে, বইটা ভালো করে পড়বে, পড়লেই দেখবে বোঝা যাচ্ছে। এরপরের দিন আমরা কাজ করাবো।